এখানে আসলাম বিনামূল্যে দেখাইতে, পারিবারিক আর্থিক সমস্যার কারণে এখানে আসা, একটা টিকিট নিতে গেল 500-600 টাকা লাগে, তার জন্য এখানে বিনামূল্যে ডাক্তার দেখাইতে আসছি। এর আগে দেখাই নাই, গরিব মানুষ ডাক্তার দেখতে পারি না। আমরা যে বিনামূল্যে যে ডাক্তার দেখাইতে আসি এটা আমাদের সন্তুষ্ট। শহরের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল বাস্তব কথা। একটা ভালো মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজে এরা চিকিৎসা করতে গেলে অ্যাটলিস্ট 500 থেকে 600 টাকা একটা ডক্টরের ভিজিট থাকে। আমি একজন ডক্টর হিসাবে, ঠিক আছে, এলাকার গরিব মানুষ যাতে সেবা পায়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতালের 30 জন বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা আমরা আজকে বিনামূল্যে গোপালপুরের জন্য সাধারণ জনগণের মধ্যে আমরা একটা স্বাস্থ্যসেবার আয়োজন করেছি। আমার হাতের সমস্যা, পায়ের সমস্যা, আঙ্গুল মরে গেছে, আঙ্গুলের নখ উঠে গেছে, তার জন্য ডাক্তার দেখাইতে আসছি, ডাক্তার দেখাইছি, এখন চলে যাব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জি, সন্তুষ্ট। ডাক্তার ওষুধ লিখে দিছে, নিয়মিত খাইতে বলছে, এবং ড্রপ দিছে, হাতের দেওয়ার ওষুধ দিছে, এগুলোই আর কি। এখানে আসলাম বিনামূল্যে দেখাইতে, পারিবারিক আর্থিক সমস্যার কারণে এখানে আসা, একটা টিকিট নিতে গেল 500-600 টাকা লাগে, তার জন্য এখানে বিনামূল্যে ডাক্তার দেখাইতে আসছি। আমার সমস্যা, আমার বুকের সমস্যা, সেই জন্য ডাক্তার দেখালাম। এর আগে দেখাই নাই, গরিব মানুষ ডাক্তার দেখতে পারি না। এখন মনে করেন যে শুনলাম যে মাংনা চিকিৎসা নেবার এই জন্য আইসি। হ্যাঁ, আমি ডাক্তার দেখালাম যে আপনার গ্যাস্ট্রোলজি, কোনো টাকা পয়সা লাগে নাই এবং ভালো ট্রিটমেন্ট দিছে। আমরা যে বিনামূল্যে যে ডাক্তার দেখাইতে আসি এটাই আমাদের সন্তুষ্ট। বাকি সময় যে আমরা আরও দেখতে পারবো এটাই আমরা দাবি জানাই আর কি। অত্যন্ত সুখবর যে একদম প্রত্যন্ত অঞ্চল গোপালপুর, এই বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ করে যারা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে আসছে, বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে, এটা আমাদের গোপালপুরবাসীর জন্য অত্যন্ত সুখের খবর এবং খুশির খবর। যারা দরিদ্র পেশেন্ট, এই বিভিন্ন কারণে, টাকা পয়সার কারণে হোক বা বিভিন্ন যেতে পারে না চিকিৎসার জন্য, তারা সেই সেবা আসতে পাবে, এটা আমাদের গোপালপুরবাসীর জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত সুখকর একটা বিষয়। আমি মনে করি এটা যদি প্রত্যেকটা অঞ্চলে হয়, প্রত্যেক এরকম মেডিকেল ক্যাম্প, এটা যারা গরিব, যারা গরিব জনগোষ্ঠী যেটা আর কি, যারা চিকিৎসকের যেতে পারে তাদের জন্য অনেক সুখী হবে, এটা একটা সুখ, একটা ভালো কাজ হবে আর কি। আমরা চাই এই এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পাক এবং সহজেই শহরের যে চিকিৎসাটা ওটা তার প্রান্তে পৌঁছায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই মেডিকেল ক্যাম্পগুলো করতেছি আর কি, এবং আমরা প্রতি মাসে একটা একটা মেডিকেল ক্যাম্প করি এই গোপালপুরে। শহরের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল বাস্তব কথা। একটা ভালো মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজে এরা চিকিৎসা করতে গেলে অ্যাটলিস্ট 500 থেকে 600 টাকা একটা ডক্টরের ভিজিট থাকে। ভিজিট তো যাই হোক এটা ব্যাপার না, কিন্তু ইনভেস্টিগেশনের যে ইগুলা, যেমন একটা এক্সরে করতে গেলে অনেক 1500 থেকে 2000, আলট্রাসনোগ্রাফি করতে গেলে দেখা যায় যে 1500 থেকে 2000 টাকা লাগে, যেটা ইয়াদের পক্ষে সম্ভব না। আমরা প্রাথমিক অবস্থায় ক্লিনিক্যালি তাদের ডায়াগনোসিসগুলো করার চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে তাদের এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাদের টাকাটা না লাগে আর কি। আমি একজন ডক্টর হিসাবে, ঠিক আছে, এলাকার গরিব মানুষ যাতে সেবা পায়, প্রতি মাস অ্যাটলিস্ট প্রতি মাসে প্রত্যেক এলাকায় গ্রাম যে একটা করা করলে ভালো হয় আমাদের।